আমাদের আজকের এই ভিডিওতে জানাব একটি অবাক করা বাস্তব বিয়ের ঘটনা সম্পর্কে, যে বিয়েটি হয়েছিল মাত্র 10 টাকা দেনমোহরের মাধ্যমে। বর্তমান সমাজের মেয়েরা যেখানে লাখ লাখ টাকা দেনমোহর ছাড়া বিয়েই করতে চায় না, সেখানে একটি মেয়ে নিজ থেকে তার হবুবরকে 10 টাকা দেনমোহরের কথা শিখিয়ে দিয়েছিল। তাতে মেয়েটির পরিবার বিয়েতে অসম্মতি জানানোর পর মেয়েটি এমন কিছু কথা বলে যাতে পুরো বিয়ে বাড়িতে উপস্থিত সকলের মাথা নিচু হয়ে যায়, ভেঙে যায় দেনমোহর নিয়ে শত শত মানুষের ভুল ধারণা। মেয়েটি সে সময় কি এমন কথা বলেছিল যার কারণে এতগুলো মানুষের ধারণা সে সময় পাল্টে গিয়েছিল, আর এই বিশেষ বিষয়টি জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ভিডিওটি দেখার পর আপনাদের হাজার হাজার মানুষের দেনমোহর নিয়ে সকল ভুল ধারণা সত্যিই পাল্টে যাবে। এই ভিডিওটি নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ার করার মাধ্যমে। 10 টাকা দেনমোহরে একটি বিয়ে। কাজী সাহেব নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। তিনি 14 বছর ধরে বিয়ে পড়াচ্ছেন, কিন্তু এমন অদ্ভুত ধরনের কথা তিনি কখনোই শোনেননি। দেনমোহর মাত্র 10 টাকা, কোনে পক্ষের মুরব্বীদের মুখে কোনোই কথা নেই। অন্যদিকে ছেলে পক্ষের মুরব্বীরাও সত্যিই অবাক হয়ে আছে। এটা কি সত্যি হয় নাকি? উভয় পক্ষ বরের উপর চরম বিরক্ত এবং তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা চলছে। হট্টগোল দেখে বিয়ের মঞ্চ থেকে নেমে এলো কোণে। এক মুরব্বী এগিয়ে গেলেন সে বিয়ের কোণের কাছে। মা, ছেলে বলছে দেনমোহর মাত্র 10 টাকা। মুরব্বীর এই কথা শুনে কোণে তখন জবাব দিলেন, আমি জানি, কেননা এটা আমারই ডিসিশন। সেই সময় মুরব্বী পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, কি বলছো তুমি, 10 টাকায় বিয়ে দেব? আমাদের মেয়েকে এতই সস্তা? কোণে এবার মুরব্বীকে প্রশ্ন করলেন, আপনারা কি আমাকে বিয়ে দিচ্ছেন নাকি বিক্রি করছেন? মুরব্বী তাতে অসম্মতি জানালে কোণে আবারও বলল, তাহলে সস্তা বা দামের কথা উঠছে কেন? আচ্ছা বলুন তো, আমার দাম কত? ঠিক কত টাকা হলে আপনারা মনে করেন যে আমাকে বিয়ে দেয়া যাবে? এদিকে মুরব্বী তখন কোণেকে বোঝানোর চেষ্টা করছেন, তোমার দাম আবার কি? মানুষের কোনো দাম কি ঠিক করা যায়? কখনোই যায় না। মানুষ হচ্ছে অমূল্য। তারপর কোণে মুরব্বীকে তার কথার জবাব দিয়ে বললেন, মানুষ অমূল্য বলেই কখনোই তার কোনো দাম ঠিক করা থাকে না। তবে নিয়ম রক্ষা করার জন্য একটা প্রতীকী দেনমোহর ধার্য করেছে মাত্র। মুরব্বী কিছুতেই বুঝতে চান না, তিনি উল্টো কোণেকে আবার বুঝাতে চান যে দেনমোহর একটা সিকিউরিটি মানি। কোণের সিকিউরিটির চিন্তা করেই তারা 10 টাকা দেনমোহর কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কোণে এবার জবাব দেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, একটা ভালো চাকরিও করছি, আমার সিকিউরিটি আমার হাজবেন্ডের কাছ থেকে কেন নিতে হবে? আমি নিজের খরচ নিজেই চালাতে পারবো ইনশাল্লাহ। এই কথার পর মুরব্বী কোণের কাছে হেরে যাওয়ার পর তিনি ইসলামী বিধানের কথা উল্লেখ করলেন। তবে সেখানেও কোণে যুক্তিসঙ্গত কারণ তুলে ধরার কারণে তখন আর মুরব্বীর মুখে কোনো কথাই রইল না। সে তখন শ্রদ্ধার সঙ্গে মুরব্বীকে বলে, শুনুন, আপনার একটা বড় অ্যামাউন্ট ঠিক করলে কী হবে? ও কি সেটা এখন দিতে পারবে? ওর পুরো সেভিংস বিয়েতে খরচ হয়ে গেছে, আর ও কখনোই ওর বাবার কাছ থেকে কোনোদিনও টাকা নেবে না। তাহলে ইসলামী শরীয়ত বলে সংসার শুরুর আগেই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। বাংলাদেশের কতজন মেয়ে দেনমোহরের টাকা পায় বলবেন কি? গহনা বাবদ হয়তো কিছু টাকা ওসুল হয়, কিন্তু সেই গহনা তো আসলে উপহার, আর বাকিটা কিন্তু সারা জীবন কাগজে কলমেই থেকে যায়। তবে এই হিপোক্রেসি দরকার কি? বরং দেনমোহর ধার্য করে সেটা পরিশোধ না করলে তাহলে তো স্ত্রীও বৈধ হয় না। এত কিছুর পরেও কিন্তু মুরব্বী সেই কোণের কথা মেনে নিতে একদম নারাজ। তিনি ভাবতে থাকেন পরে যদি সমস্যা হয় কিংবা সম্পর্কের অবনতি ঘটে তখনকার পরিণতি কি হবে। মুরব্বী তার ভাবনার কথা মুখে আনার আগেই কোণেটি বলে ওঠে, ডিভোর্সের কথা ভাবছেন? আমি বিয়ের আগে ডিভোর্সের কথা ভাবি না, ভাবতেও চাই না। আমার হাজবেন্ড আমাকে পছন্দ করছে না, কিন্তু বিশাল অঙ্কের দেনমোহরের ভয়ে সে আমাকে ডিভোর্সও দিচ্ছে না। এই দয়ার জীবন আমি কখনোই পছন্দ করব না, কোনো মানেই হয় না। এর থেকে তো মৃত্যুও ভালো। যদি কখনো আমাদের মাঝে দূরত্ব আসে তাহলে আমি স্বেচ্ছায় ওকে ছেড়ে দেব। যে মানুষটাকে আমি কখনো পেলাম না তার টাকা নিয়ে বাকি জীবন চলবো, এতটা খারাপ অবস্থা আমার আসেনি। আমার তো একটা আত্মসম্মান আছে নাকি? এবার মুরব্বী কিন্তু কোণের সবগুলো কথা খুব ভালো করে ভাবলেন এবং পরে কাজী সাহেবকে অনুমতি দিলেন বিয়ে পড়ানোর জন্য। অতঃপর ধুমধামের সঙ্গে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের সময় তাদের দেনমোহরে কমতি হলেও বিয়ের 5 বছর কেটে যাওয়ার পরেও তাদের সংসারে কিন্তু ভালোবাসার কোনো কমতিই নেই, বরং প্রতিদিন সেই ভালোবাসা বেড়েই চলছে। প্রিয় বন্ধুরা, কোনো সম্পর্ককে টাকা দিয়ে বেঁধে রাখা যায় না। ভালোবাসার সম্পর্ককে টাকা দিয়ে বেঁধে রাখা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। এরকম অসংখ্য দেখা গেছে। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না এবং শুধুমাত্র দেনমোহরের বড় অঙ্কের টাকার কারণেই স্বামী তাকে ডিভোর্স দিতে পারছে না। মাঝে থেকে সবসময় সংসারে লেগে থাকছে অশান্তি। অন্যদিকে হাদিসে আছে, দেনমোহরের টাকা কোনো বিশেষ শর্ত ব্যতীত পরিশোধ না করা পর্যন্ত কোনোভাবেই সেই স্ত্রী স্বামীর জন্য বৈধ হতে পারে না। তাহলে সেই কথা জেনেও শুধুমাত্র টাকা দিয়ে বেঁধে রাখার জন্য কাজী কিংবা হুজুরদের এই কাজগুলো করা কি ঠিক? তারা তো সবার থেকে সবচেয়ে ভালো জানার কথা, নিশ্চয়ই তারা সবথেকে ভালো জানবেন।
তারা খুব ভালো করেই জানেন দেনমোহরের হিসাব সম্পর্কে। তারপরেও কাগজে কলমে লাখ লাখ টাকা দেনমোহর বসিয়ে দেওয়ার সত্যি কোনো মানে হয় না। প্রিয় ভিউয়ার্স, এই সম্পর্কে জানতে চাই আপনাদের সকলের মতামত। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। অপেক্ষায় থাকছি আপনাদের মূল্যবান মতামতের। কোনের কথাগুলো আপনার কাছে সঠিক মনে হলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করবেন। আরও এমন জীবনের কথা এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।